বোঝাচ্ছিলাম আল্লাহ তাআলা অশেষ রহমত করছে আপনাদের সাংবাদিক যারা আছে সবাই আর কি আগাই আসছে আমি মানে খুব খুশি গর্বিত আমি সৌভাগ্যবান আমি অনেক আনন্দিত ছিলাম কিন্তু স্পেশালি আমার আব্বা আব্বা খুবই চিন্তায় পড়ছে যে অত দূর আমি কিভাবে যাব ইভেন আমাদের গাড়ি ভাড়া কিভাবে হবে আর ভর্তির কথা বাদই দিলাম গাড়ি ভাড়ার চিন্তাও ছিল তার মধ্যে আমার মেয়ে জীবনে অনেক কষ্ট করছে অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছে আসার পরে এই যে ধরেন এই মেডিকেল এডমিশনের জন্য যে আমি ৬ মাস বরিশাল থেকে এত কষ্ট করছি যাক আল্লাহ আমার একটা ভালো ফলাফল দিয়েছে ও মেডিকেলে চান্স পাইছে কিন্তু এখন আমি বড় টেনশনে আছি যে কি করে ওরে ভর্তি করামো এত টাকা পয়সা কত দূরে চান্স পাইছে সবাই বলে খুব ভালো জায়গায় চান্স পাইছে এখন আমাদের মানে খাওয়া দাওয়া রান্না বান্নাও আমি ঠিক মতন করি না খালি এই টেনশনই একটা যে এত কষ্ট করে চান্স পাইছে আমি কিভাবে ভর্তি করামো যাক এই যে সাংবাদিকরা এই বানারিপাড়ার এই যে আমাদের রাহাসুমন ভাই তারপর অন্য অন্য সাংবাদিকরা আসিয়া আমাদের এইসব নিউজ টিউজ ওনারা নিজেরাই করে নিয়েছেন তারপর